রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রায়না দু নম্বর ব্লক যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় রায়না দু নম্বর বিডিও অফিসে বিবেক চেতনা উৎসব পালিত হল। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকী। প্রতি বছর আজকের এই বিশেষ দিনটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হলেও দিনের পর দিন যেভাবে সারা দেশ তথা বিশ্বজুড়ে কোভিড সংক্রমণ বাড়ছে তাতে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। ইতিমধ্যেই করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে, লক্ষাধিক মানুষ প্রত্যেকটা দিন আক্রান্ত হচ্ছেন। করোনা সংক্রমণ যত বৃদ্ধি পায় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হল একেবারে স্বল্প আয়োজনে। যে আমাদের স্বাস্থ্য রক্ষা অত্যন্ত জরুরি, ওনার মতে যে আমরা যদি ঈশ্বর লাভ করতে চাই তার জন্য আমাদের ধর্ম দেখতে হয় না, আমাদের ধর্মের পথে হাঁটতে হবে। এবং ধর্ম বলতে কিন্তু ওনার মতে হিন্দু মুসলিম খ্রিস্টান এই ধর্ম না, ওনার মতে ধর্ম হচ্ছে চেতনা নিয়ে শরীর করে সমাজ গঠন করে দেশ করে যে ধর্ম পালন হয় সেইটা। উনি আমাদের শিখিয়েছেন যে জীবে প্রেম করার মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়। উনি আমাদের শিখিয়েছেন যে ঈশ্বর মানে কোনো জায়গায় বন্দি, জায়গায় আবদ্ধ, ছোঁয়াছুঁয়ি মানা, জাত ধর্ম এইগুলো মেনে ঈশ্বরকে পাওয়া যায় না। ওনার মতে ঈশ্বর পেতে গেলে কোনো ছোঁয়াছুঁয়ি লাগে না, ঈশ্বরকে পেতে গেলে কোনো ছোঁয়াছুঁয়ি পালন করতে হয় না, জাতি বিদ্বেষ পালন করতে হয় না। নিজের ধর্মকে সকলকে সামনে রেখে নিজের ধর্মের সাথে অন্য ধর্মকে সম্মান করেও এবং সর্বোপরি দেশ গড়েও শিক্ষা ঈশ্বর লাভ করা যায়, এবং সেটাই হচ্ছে ওনার মহত্ব। যেহেতু করোনা ভাইরাসে জর্জরিত, তার জন্য খুব ছোট্ট করে এবং দূরত্ব মেনটেন করে আমাদের আজকে বিবেক চেতনা উৎসব পালিত হচ্ছে। আমাদের এই বিবেক চেতনা উৎসবের যে মঞ্চ, এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না দু নম্বর ব্লকের বিডিও আনিসা যশ, রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনসার আলী খান, পঞ্চায়েত সমিতির মেম্বার তাপস পুরকাইত, যুব কল্যাণের আধিকারিক, রায়না দু নম্বর ব্লক পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন সহ অন্যান্যরা। একশো 159তম স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ছোট্ট করে আজকে আমরা পালন করলাম কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, এবং যাতে সকলে কোভিড সংক্রমণ এটা আমাদের তরফ থেকে এই পালনের মাধ্যমে আমরা বার্তাও দিলাম যে যতটুকু না করলে নয় এবং যতটা সম্ভব ভিড় এড়িয়ে সংক্রমণ এড়িয়ে বাঁচা যায়, যাতে আমরা সেটাই চাইবো, মানুষ সেটাই করুক এবং সবাই সুস্থ থাকুক। ধন্যবাদ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমাদের রায়না টু পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রায়না দু নম্বর ব্লক যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের রায়না টুয়ের বিডিও অফিসে আমরা আজকে বিবেক চেতনা উৎসব 159তম বিবেকানন্দের জন্মবার্ষিকী আমরা পালন করলাম। ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বের বুকে যে কোভিডের যে একটা পজিশন চলছে তৃতীয় ওয়েভ, সেই থার্ড ওয়েভে বহু মানুষ আক্রান্ত হচ্ছে। যাতে আমাদের মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছে আমার একটা মানুষও যাতে এই কোভিডের জন্য না আক্রান্ত হয়ে না মারা যায় এবং কোনো মানুষের যেন কোভিড আক্রান্ত না হয়, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেককে সচেতন করছে। তাই মানবিক মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটা জিনিসই বলেছেন, যেহেতু মনীষীদের জন্য আজকে সমাজে ব্যবস্থাটা, যে মনীষীদের কথা নিয়ে আমরা চলবো, সমাজকে যে গড়তে গেলে যে মনীষীদের কথা দরকার আছে, মনীষীদেরকে পালন করা দরকার আছে, তাই জন্যই আমরা শুধুমাত্র ছোট্ট করে কোভিড সচেতনতার মাধ্যম দিয়েও আমরা এই আজকে জন্মবার্ষিকী পালন করছি। রায়না দু নম্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় অনিসা যশ মহাশয়া, উপস্থিত ছিলেন রায়না টু পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনসার আলী খান মহাশয়, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার তাপস পরীক্ষিত, উপস্থিত এমআইসি মেম্বার মির্জা সাকির হোসেন, আমাদের যুব কল্যাণের আধিকারিক হেমন্তবাবু, উপস্থিত আমাদের এখানকার পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার। রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দবার্তা।